স্বাস্থ্যের গাড়ি চালক মালিকের 30 বছর কারাদণ্ড। নিউ ইয়র্কে পৌঁছেছেন প্রধানমন্ত্রী। 160টি ইউপি ও 9 পৌরসভায় ভোট গ্রহণ চলছে। ইভালি চেয়ারম্যান এমডির মুক্তি চেয়ে গণস্বাক্ষর। লন্ডনে নিলামে রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা ছবি। দুর্নীতি করে শত কোটি টাকার মালিক হওয়া স্বাস্থ্য অধিদপ্তরের গাড়ি চালক আব্দুল মালেককে 30 বছরের কারাদণ্ড দেয়া হয়েছে। সোমবার ঢাকার অতিরিক্ত তৃতীয় মহানগর দায়রা জজ আদালতের বিচারক রবিউল আলম এই রায় ঘোষণা করেন। রায়ে অস্ত্র আইনের এক ধারায় 15 বছর ও আরেক ধারায় তাকে 15 বছরের কারাদণ্ডের আদেশ দেন আদালত। তবে দুই ধারার সাজা একসঙ্গে চলবে বলে বিচারক রায়ে উল্লেখ করেছেন। এদিন রায় ঘোষণার আগে কারাগার থেকে তাকে আদালতে হাজির করা হয়। রায় ঘোষণার পর ফের তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। জাতিসংঘের সাধারণ পরিষদের 76তম অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার স্থানীয় সময় বিকেল 5:26 নিউ ইয়র্কের জন এফ কেনেডি বিমানবন্দরে এসে পৌঁছান প্রধানমন্ত্রী। বিমানবন্দরের সফর সঙ্গী সহ প্রধানমন্ত্রীকে স্বাগত জানান জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাবা ফাতিমা এবং ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এম শহীদুল ইসলাম। প্রথম ধাপের 160টি ইউনিয়ন পরিষদ ইউপি ও দেশের 9টি পৌরসভা নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়েছে। এছাড়াও স্থানীয় সরকার পরিষদের কয়েকটি উপনির্বাচনও আজ অনুষ্ঠিত হচ্ছে। তবে এরই মধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের 44 প্রার্থী বিজয়ী হয়েছেন। এদিকে 161টি ইউপিতে ভোট হওয়ার কথা থাকলেও উচ্চ আদালতের নির্দেশনায় একটিতে ভোট স্থগিত করা হয়েছে। সোমবার সকাল 8:00 শুরু হওয়া ভোট গ্রহণ একটানা চলবে বিকেল 4:00 পর্যন্ত। অর্থ আত্মসাতের মামলায় গ্রেপ্তার হয়ে রিমান্ডে থাকা ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ব্যবস্থাপনা পরিচালক এমডি মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী ইভ্যালির চেয়ারম্যান শামিমা নাসরিনের মুক্তির দাবিতে গণস্বাক্ষর নেওয়া শুরু করেছেন ইভ্যালির ক্রেতা বিক্রেতারা। একই সঙ্গে ওই দুজনের মুক্তির দাবিতে ইভ্যালির প্রধান কার্যালয়ের সামনে মানববন্ধন ও বিক্ষোভ হয়েছে। এ সময় তারা জানান গণস্বাক্ষর গ্রহণের পর তা স্মারকলিপি আকারে সরকারের বিভিন্ন দপ্তরে পাঠানো হবে। রবীন্দ্রনাথ ঠাকুরের আঁকা একটি ছবি 22 সেপ্টেম্বর নিলাম করবে ক্রিস্টিজ নামে ব্রিটেনের একটি নিলাম সংস্থা। তাদের ওয়েবসাইটে এই কথা জানানো হয়েছে। নামহীন ছবিটিকে ওয়েবসাইটে যুগল নামে উল্লেখ করা হয়েছে। ক্রিস্টিজ সূত্র বলছে 1,20,000 পাউন্ড থেকে 1,80,000 পাউন্ড অর্থাৎ 1,40,00,000 থেকে 2,11,00,000 টাকায় বিক্রি হতে পারে ছবিটি।